কি অবস্থা সবার, ওয়েলকাম সবাইকে আমাদের 20 মিনিটস টিউটোরিয়ালের নতুন একটা ভিডিওতে। এখানে আমরা বিভিন্ন ভিডিও এডিটিং সফটওয়্যারগুলোকে 20 মিনিটে কভার করি। এর আগে বেশ কয়েকটা প্রফেশনাল সফটওয়্যার আপনাদের দেখিয়েছি, বাট ওগুলো একটু হেভি, যাদের কাছে হাই এন্ড ডিভাইস রয়েছে তাদের জন্য ঠিক আছে, বাট যাদের কাছে মোটামুটি লো এন্ড ডিভাইস রয়েছে বাট প্রফেশনালি ভিডিও এডিট করতে চান, এই ভিডিওটা আপনাদের জন্য। কারণ এই ভিডিওতে আমি আপনাদের হিট পাও এডিমেকার বলে একটা ভিডিও এডিটিং সফটওয়্যার রয়েছে সেটার টিউটোরিয়াল দেবো, অ্যান্ড এটা বেশ অ্যাডভান্স, বিভিন্ন এআই ফিচার্স ইনক্লুডেড রয়েছে এর সঙ্গে। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, লিঙ্ক থেকে জাস্ট আপনি ডাউনলোডের উপর ক্লিক করে এটাকে আপনি ডাউনলোড করতে পারেন, গেট স্টার্টেড ফর ফ্রি, এখানে আপনি ক্লিক করে ডাউনলোড করতে পারেন। একটা এক্সি ফাইল ডাউনলোড হবে, তারপর ডাবল ক্লিক করে করে আপনি সিম্পলি ডাউনলোড করতে পারবেন। ওকে, ডাউনলোড করার পর যখন আপনি ওপেন করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে, এখান থেকে ডিরেক্ট আপনি প্রফেশনালি স্ক্রিন রেকর্ড করতে পারবেন। জাস্ট এটার উপর ক্লিক করুন অ্যান্ড আপনার ফেস টেস সব কিছু শো করবে এখানে। আমি এটা অন করছি না কারণ আমার এখানে একটা ক্যামেরা চলছে অটোমেটিক, যদি এটা অন করি আমার এই ভিডিওটা রেকর্ড হবে না, পরে আমি আপনাদেরকে দেখাবো। এর আগে আমি আরেকটা ভিডিও বানিয়েছিলাম এই ভিডিওটার টপিকে, সেটা আপনি চেক আউট করতে পারেন এই ভিডিওটার শেষে। ওকে, একটু ডিটেলসেও সেখানে দেখিয়েছিলাম। তো যাদের কম্পিউটারের স্ক্রিন রেকর্ড করার প্রয়োজন পড়ে, আমার মতো যারা টিউটোরিয়াল দেখেন আপনাদের জন্য এটা খুবই কাজের। এখান থেকে আপনি ডিরেক্ট রেকর্ডিং যখন শেষ করবেন অটোমেটিক এটা ভিডিও এডিটরে ওপেন হবে এবং ডিরেক্ট ভিডিও এডিটিং আপনি করে এক্সপোর্ট করতে পারবেন এখান থেকে। এআই ভিডিও জেনারেটরের অপশান রয়েছে, এখান থেকে আপনি জাস্ট একটা স্ক্রিপ্ট দিয়ে দেবেন অ্যান্ড আপনার এআই ভিডিও অটোমেটিক জেনারেট করে দেবে এখান থেকে। টেক্সট টু স্পিচের অপশান রয়েছে, বলছিলাম না অনেকগুলো অ্যাডভান্স এআই টুলস ইনক্লুডেড রয়েছে, আর টেক্সট থেকে স্পিচ জেনারেট করতে পারবেন, এআই অ্যাভাটার জেনারেট করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভার ফ্রেমওয়ার রয়েছে, এগুলোকে তো আমরা ইউজ করেই থাকি, এআই কপিরাইটিং, এক্সট্রাক্ট অডিও, কোনো ভিডিও থেকে যদি অডিও এক্সট্রাক্ট করতে চান, অ্যান্ড একটা বেশ সুন্দর টুল রয়েছে এটা, এটাকে আপনি অনেক জায়গায় ইউজ করতে পারবেন। ওকে, এটাকে আচ্ছা, এখানে আপনি টুল বক্সের অপশন পেয়ে যাবেন। এখানে যদি আপনি আসেন, এখানে আপনি অনেকগুলো টুলস পেয়ে যাবেন, অনেকগুলো, ঠিক আছে। এখানে যদি আপনি আসেন, এখানে এমন এমন টুলস রয়েছে যেগুলো আমাদের প্রত্যেক দিনই কাজে লাগে। ভিডিওর অপশানে এসে গেলে আপনি এখানে ক্যাটাগরি পেয়ে যাবেন, ভিডিওর জন্য কিছু, অডিওর জন্য কিছু, ইমেজের, টেক্সটের, টুলসের, এখানে আপনি আসলে পেয়ে যাবেন। প্রত্যেকটা টুলসের জন্য আপনাকে বারবার ওয়েবসাইটে গিয়ে সার্চ করতে হবে না আলাদা আলাদা টুলসের জন্য, এখানে আপনি সব কটা টুলস পেয়ে যাবেন। প্লাস এটা একটা স্ক্রিন রেকর্ডার, আবার একটা ভিডিও এডিটরও। ওকে, ক্রিয়েট ভিডিওর উপর আমি ক্লিক করছি অ্যান্ড সফটওয়্যারটা ওপেন হবে ঠিক এইভাবে, এরকম একটা ইন্টারফেস আসবে। ওকে, এখানে আপনি ইম্পোর্ট ফাইলসের অপশান পেয়ে যাবেন, জাস্ট আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন ফাইলসগুলোকে, বা এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি একটা ভিডিও। তো জাস্ট এখানে আমি একটা ভিডিও এখানে ইম্পোর্ট করে নিলাম। ওকে, আপনারা যারা ভয়েস ওভার করে ভিডিও তৈরি করেন এবং অনেক কপিরাইট ফ্রি স্টক ফুটেজ ইউজ করেন ভিডিওতে, আপনাদের জন্য এই সফটওয়্যারটা বেস্ট একটা সফটওয়্যার হতে পারে। কারণ এখানে আপনাকে বিরোলগুলোকে ডাউনলোড করার জন্য ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে ডাউনলোড করে অ্যাড করতে হবে না, এখানে আপনি ডিরেক্ট অপশান পেয়ে যাবেন। এখানে পিক্সাবের অপশান রয়েছে, এখানে জাস্ট আপনি ক্লিক করুন এবং যেটা আপনার দরকার সেই রিলেটেড কিওয়ার্ডস এখানে সার্চ করতে পারেন, সেই রিলেটেড ভিডিও এখানে চলে আসবে এবং সেটাকে আপনি ডিরেক্ট এই ভিডিও এডিটিং সফটওয়্যারে ইউজ করতে পারবেন, এখানে আপনার মিডিয়াতে অ্যাড হয়ে যাবে, এখান থেকে আপনি সেটাকে পেয়ে যাবেন। ভয়েস ওভার করে নিলেন এবং এখান থেকে জাস্ট আপনি ডাউনলোড করছেন অ্যান্ড ইউজ করছেন, ভেরি ইন্টারেস্টিং। এখানে কিছু ক্যাটাগরি পেয়ে যাবেন, ক্যাটাগরি ওয়াইজ এটাকে আপনি দেখে নিতে পারেন, ইউটিউবের জন্য বা লোকজন মানি রিলেটেড কিছু সার্চ করতে চাইলে সে সমস্ত ক্যাটাগরি পেয়ে যাবেন জাস্ট ইউজ করার জন্য। ধরুন এটার উপর আমি ক্লিক করলাম, এখনই এটা ডাউনলোড হয়ে যাবে অ্যান্ড এটা দেখতে পাচ্ছেন, এটা এখানে অ্যাড হয়ে গেল। এরপর জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করছি অ্যান্ড এটা দেখুন এই ভিডিওটা এখানে চলে আসলো, দেখতে পাচ্ছেন, সিম্পল, ভেরি সিম্পল জিনিস। আপনার এখানে মেইন ভিডিওটা থাকছে, মেইন আপনার ভয়েস ওভারটা থাকছে, উপরে আপনি বিরল হিসেবে এগুলোকে আপনি অ্যাড করে দিলেন, খুবই ইন্টারেস্টিং যারা এই ধরনের বিরল অ্যাড করেন, স্টক ফুটেজ অ্যাড করেন তাদের জন্য। আরও এখানে অপশান রয়েছে, এখান থেকেও আপনি ইউজ করতে পারবেন, যে সমস্ত স্টক ফুটেজের ওয়েবসাইট রয়েছে বেস্ট সেগুলো এখানে রয়েছে, এই দুটোর অপশান রয়েছে এখানে। অ্যান্ড এখানে বিভিন্ন এই ধরনের জিআইএফ যারা ইউজ করেন ভিডিওতে, যারা ফানি ভিডিও তৈরি করেন আপনারাও ইউজ করতে পারেন ভিডিওতে, জিফি জিআইএফ এই যে ওয়েবসাইটটা এটা বেশ পপুলার, এটাও ইনক্লুডেড রয়েছে এর সঙ্গে। ব্যাকগ্রাউন্ডস অপশানে এসে আপনি এই ধরনের অনেকগুলো ব্যাকগ্রাউন্ডস পেয়ে যাবেন, টেক্সট অ্যাড করার জন্য আমাদের এটা কাজে লাগে। অ্যান্ড এখানে রেকর্ডেড অপশানে আপনার এখানে শো করবে যেগুলো আপনি রেকর্ড করেছেন স্ক্রিন রেকর্ড, অ্যান্ড এখানে ডাউনলোডের অপশান রয়েছে, কোথা থেকে আপনি ডাউনলোড, কোথা থেকেও আপনি হয় না, অনেক সময় আমরা অন্য ওয়েবসাইটে গিয়ে যে কোনো কিছুর ভিডিও ডাউনলোড করি যে কোনো ওয়েবসাইট থেকে, সেটা আপনি ডিরেক্ট এখানেই আপনি ডাউনলোড করতে পারেন অ্যান্ড অটোমেটিক আপনার ভিডিও এডিটরে অ্যাড হয়ে যাবে। তো এত কিছু ফিচার অটোমেটিক এখানে রয়েছে। এবার বাকি যে সমস্ত ভিডিও এডিটিং সফটওয়্যারে যে সমস্ত ফিচার থাকে সেগুলোও রয়েছে। এখানে আমি কি করছি, আমার এই যে ভিডিওটা এটাকে আমি এখানে অ্যাড করে নিলাম। ওকে, অ্যান্ড ভিডিওটাকে আমি এখানে কিবোর্ডের যে স্পেস বারটা রয়েছে সেটা দিয়ে প্লে পজ করতে পারবেন। ওকে, যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার যেরকম ওরকম। কি অবস্থা সবার, ওয়েলকাম। ওকে, এখানে আমি এটাকে মিউট করে দিচ্ছি যাতে আমার কথাটা শোনা যায় অ্যান্ড এই ভিডিওটার কথাটা না শোনা যায়। ওকে,
ভিডিও এডিটিং এর স্টার্টিং এ আপনি যখন একটা ভিডিও অ্যাড করছেন সেটা আপনি ডিসাইড করবেন যে আপনি কোথায় আপলোড করছেন ভিডিওটাকে, আপনি সেটাকে রিল বানাচ্ছেন নাকি ইউটিউবে আপলোড করছেন। তার জন্য আমাদেরকে রেশিও সিলেক্ট করে নিতে হয়। রেশিওটার জন্য এখানে আপনি অ্যাসপেক্ট রেশিও, এখানে আপনি অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনি ইনস্টাগ্রামে আপলোড করবেন নাকি কোথায় আপলোড করবেন সেটার রেশিওটা এখানে পেয়ে যাবেন। ইউটিউবে যখন আমি আপলোড করবো, এরপর এর সাইডে একটু ব্ল্যাক বার দেখা যাচ্ছে যেহেতু এটা অন্য একটা রেশিওতে এক্সপোর্ট করা, তো আমি কি করলাম এখান থেকে এটাকে জুম করে নিলাম, বা এখান থেকে আপনি এটাকে জুম করে নিতে পারেন। ওকে, অ্যাডজাস্ট করে নিলাম ভিডিওটাকে। অ্যান্ড এখান থেকে যে কোনো সফটওয়্যারে যেমন কাজ, এখান থেকে আপনি স্প্লিট করতে পারবেন। এখানে জাস্ট এটার উপর ক্লিক করুন, ভিডিওটা দুটো ভাগে ভাগ হয়ে গেল। ভিডিওটার এন্ড পার্ট যদি আপনি ডিলিট করতে চান এইভাবে আপনি ডিলিট করতে পারেন, স্টার্টিং এর কোনো পার্ট যদি আপনি ডিলিট করতে চান এইভাবে আপনি ডিলিট করতে পারেন। ওকে, ধরুন এখান থেকে মাঝখানের কোনো একটা জায়গা ভুল হলো, তো দুদিক দিয়ে কেটে নিন এবং মাঝখানের যে পার্টটা রয়েছে সেটা আপনার কিবোর্ডের ডিলিট প্রেস করে অথবা এখান থেকেও আপনি ডিলিট করে দিতে পারেন, তাহলে সেটা ডিলিট হয়ে যাবে, সিম্পল একদম। ওকে, এখানে স্পিডের অপশন রয়েছে, এখান থেকে ভিডিওটাকে আপনি স্লো করতে পারবেন বা ফাস্ট করতে পারবেন বা স্পিড র্যাম্প করতে পারবেন। স্পিড র্যাম্পের উপর ক্লিক করছি এন্ড এখানে দেখতে পাচ্ছেন স্পিড র্যাম্পের বিভিন্ন কার্ভ শো করছে, হঠাৎ স্লো থাকতে থাকতে হঠাৎ ফাস্ট হয়ে যাচ্ছে, তো সেই জিনিসগুলো আপনি এখান থেকে করতে পারবেন। ওকে, এখান থেকে আপনি যদি চান ভিডিওটাকে ক্রপ করে নিতে কোনো একটা জায়গা বা সাইডে কোনো কিছু একটা দেখা যাচ্ছে সেটা আপনি এখান থেকে ক্রপ করে জাস্ট এখানে কনফার্ম করতে পারবেন এন্ড ভিডিওটা আপনার ক্রপ হয়ে যাবে। এখান থেকে আপনি প্যান অ্যান্ড জুমের অপশন পেয়ে যাবেন। আমার ভিডিওতে অনেক জায়গায় জুম ইন জুম আউট ইফেক্ট দেখে থাকেন, ভিডিওটা কখনো জুম হচ্ছে কখনো জুম আউট হচ্ছে, তো সেই প্যান অ্যান্ড জুমের অপশনটা আপনি এখানে পেয়ে যাবেন। যদি চান আপনি এরকম জায়গায় প্যান হবে, এখান থেকে ধরুন স্ক্রিন রেকর্ডের ক্ষেত্রেও আপনি এটাকে ইউজ করতে পারেন, ধরুন এখান থেকে স্টার্ট হচ্ছে এবং এই জায়গাটাকে জুম করে দেখাবো আমরা। ওকে, কনফার্ম করছি এন্ড দেখুন এখান থেকে স্টার্ট হবে ভিডিওটা এন্ড ভিডিওটা প্যান অ্যান্ড জুম হচ্ছে এই এই জায়গার দিকে, দেখতে পাচ্ছেন। ধরুন কোনো একটা কিছুর বিরল নিচ্ছেন সেটার ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন, বা স্ক্রিন রেকর্ড দেখাচ্ছেন সেটার ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন প্যান অ্যান্ড জুমটা। বেশিরভাগ যদি কোনো একটা বিরল শট আপনি নেন ম্যানুয়ালি ক্যামেরা দিয়ে, যদি আপনি সেটাকে শর্ট নিতে যান অনেক সময় সে কি হয় সেটাকে আপনি এক কাজ করতে পারেন, স্টিল ভিডিও করে বা ফটো করে রাখতে পারেন এবং সেখানে প্যান অ্যান্ড জুম ইফেক্ট দিয়ে দিলে মনে হবে ক্যামেরা মুভ করছে বা গেমবেল রেকর্ড করা। ওকে, এটা হচ্ছে প্যান অ্যান্ড জুমের কাজ। এখানে আপনি এডিট করার সময় মার্কার অ্যাড করতে পারেন, এখানে আপনি মার্ক করে রাখতে পারেন অ্যাকচুয়ালি কোনো কোনো জায়গায়, যে এখানে আপনি ধরুন আপনার একটা এডিট করছেন, এডিট করতে করতে মনে হলো এখানে আমি ফিউচারে একটা ট্রানজিশন অ্যাড করবো, যাতে মনে থাকে আপনার, তার জন্য এখানে আপনি একটা মার্কার অ্যাড করে রাখতে পারেন। ওকে, মার্কারের উপর ডাবল ক্লিক করে আপনি সেটা লিখেও দিতে পারেন যে এখানে ট্রানজিশন অ্যাড করব, ওকে করে দিতে পারেন, কালারও সিলেক্ট করতে পারেন। প্রফেশনাল সফটওয়্যারে যেসব অপশনগুলো রয়েছে সেটাও এখানে রয়েছে। ওকে, এরপর এখানে সিম্পল এটাকে আপনি ফ্লিপ করতে পারেন এইভাবে, যদি আপনি ফ্লিপ করতে চান হরিজন্টালি ভার্টিক্যালি যদি আপনি ফ্লিপ করতে চান সেটা করতে পারেন। এরপর এখান থেকে স্পিচ টু টেক্সটের অপশন রয়েছে, মানে যে কোনো ভিডিওর স্পিচটাকে আপনি টেক্সটে কনভার্ট করতে পারবেন, যেমন টেক্সট থেকে স্পিচে কনভার্ট করা যায়, মানে একটা টেক্সট থেকে ভয়েস জেনারেট করা যায়, স্পিচ জেনারেট করা যায়, সেমভাবে একটা ভিডিওতে কি বলছে সেটাকে টেক্সটে কনভার্ট করা যায়। ওকে, অনেক জায়গায় কাজে আসে এটা, তো সেটাও আপনি করতে পারবেন। এরপর এখানে এআই কপিরাইটিং এর অপশন রয়েছে, এটাকে ইউজ করতে পারেন আপনি। অ্যান্ড এখানে একটা ইন্টারেস্টিং ফিচার রয়েছে, সেটা হচ্ছে জাস্ট এখানে আপনি ক্লিক করুন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, ক্লিক করলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ। ওকে, এডিট করতে করতে অনেক সময় এরকম হয় যে কোনো একটা ক্লিপ, পার্টিকুলার একটা ক্লিপ, সেটাকে মনে হয় এটা এক্সপোর্ট করা দরকার হয়, এরকম দরকার হয়, তো পুরো ভিডিওটাকে আপনাকে এক্সপোর্ট না করে যে ক্লিপটাকে আপনি এক্সপোর্ট করতে চান সেটাকে সিলেক্ট করুন এবং এক্সপোর্ট সিলেক্টেড ক্লিপ, দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করুন এবং সেই ক্লিপটা শুধু এক্সপোর্ট হয়ে যাবে। ইন্টারেস্টিং জিনিস, ধরুন একটা ভিডিও এডিট করছেন, কোনো একটা পার্টকে আপনি চাইছেন সেটাকে আপনি শর্ট হিসেবে আপলোড করবেন বা কিছু, বা কোনো একটা পার্ট আপনার দরকার সেটাকে আপনি জাস্ট কেটে নিন এইভাবে, এবং এই যে মাঝখানের ক্লিপটা শুধু আপনি চাইছেন এটাকে এক্সপোর্ট করতে, তো এখান থেকে এটাকে আপনি এক্সপোর্ট করতে পারবেন। ভেরি ইন্টারেস্টিং জিনিস। আচ্ছা, এটার উপর আপনি যখন ক্লিক করবেন এখানে ভিউ অপশনে যখন আসবেন, এখানে জুম করতে পারবেন, অপাসিটিটাকে কমাতে বাড়াতে পারবেন, পজিশনটাকে চেঞ্জ করতে পারবেন, এটাকে মিরর করতে পারবেন, এখান থেকে যেমন আমি ফ্লিপ করে দেখেছিলাম এটাকে এখান থেকে আপনি ফ্লিপ করতে পারবেন এইভাবে। ব্যাকগ্রাউন্ডটাকে যদি আপনি কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চান সেই ব্যাকগ্রাউন্ডটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড এখানে অটোমেটিক যখন এটা অন করে দিয়েছি অ্যাড হয়ে গেছে, কিন্তু যদি আমি এটাকে ছোট করি তাহলে দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড হয়ে গেছে, গজিয়ান ব্লার অ্যাড হয়ে গেছে, বা যে কোনো কালার অ্যাড করে দিলেন, বা এখান থেকে যদি আপনি কোনো ইমেজ অ্যাড করতে চান এইভাবে সেই ইমেজগুলোকেও অ্যাড করতে পারবেন, তো এখানে সেই অপশনটাও আপনার এখানে রয়েছে এই এগুলো অ্যাড করার। ওকে, পাশে এখানে অডিওর অপশন রয়েছে, এটার অডিওটাকে নিয়ে যদি আপনি কাজ করতে চান, যেমন হচ্ছে ফেড ইন ফেড আউট ইফেক্ট দিতে পারেন, নয়েজ রিমুভ করতে পারেন, ভোকালটাকে রিমুভ করতে পারেন মিউজিক থেকে, শুধুমাত্র হয় না অনেক সময় মিউজিক চলে এবং মিউজিকের যে ভোকালটা থাকে বা যে ভয়েসটা থাকে সেটাকে আপনি রিমুভ করতে পারবেন। তারপর এখানে ভয়েস চেঞ্জারের অপশন রয়েছে, মেল ভয়েসকে ফিমেল ভয়েসে কনভার্ট করতে পারেন, বা ফিমেল ভয়েসকে মেল ভয়েসে কনভার্ট করতে পারেন, বা চাইল্ড ভয়েস টাইপে আপনি বানাতে পারেন। এখানে যদি আমি চাইল্ডের উপর ক্লিক করি দেখুন আমার যে ভয়েসটা এরকম একটা ভয়েস হয়ে যাবে, দেখতে পাচ্ছেন, তো এখানে এই অপশনগুলো আপনি এখানে পেয়ে যাবেন। পাশে এখানে স্পিডের অপশন রয়েছে, এখান থেকেও আপনি স্পিডের অপশন পেয়ে যাবেন, এখান থেকেও কন্ট্রোলগুলো পেয়ে যাবেন। সিম্পল যদি আপনি নর্মাল স্পিড আপ করতে চান কোনো ভিডিওটাকে সেটা আপনি এখান থেকে করতে পারবেন, যদি স্পিড র্যাম্প করতে চান মানে হঠাৎ ফাস্ট হচ্ছে হঠাৎ স্লো হচ্ছে স্মুথ স্লো মোশন হচ্ছে আবার ফাস্ট হয়ে যাচ্ছে, এগুলো যদি আপনি করতে চান সেটা আমরা স্পিড র্যাম্পের মাধ্যমে করতে পারি। তো এখানে অনেকগুলো অপশন রয়েছে, এগুলো
গুলোকে আপনি সিলেক্ট করতে পারেন। তো দেখুন আবার হঠাৎ করে স্লো হচ্ছে, এরকম জায়গায় যখন আসবে দেখুন কতটা ফাস্ট হয়ে যাবে। এবার দেখুন ফাস্ট ফাস্ট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কতটা ফাস্ট হয়ে গেল। তো এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারেন কোথায় আপনি ফাস্ট চাইছেন, কোথায় আপনি স্লো চাইছেন। এটাকে যদি উপরের দিকে দেবেন যেখানে, তো সেখানে আসলে ফাস্ট হবে, নিজের দিকে করলে সেটা স্লো হবে। তো এখান থেকে আপনি স্পিড র্যাম্প করতে পারবেন। অ্যাকচুয়ালি কোনো কিছু আমি বেশি ডিটেলসে যাচ্ছি না, উপর দিয়ে, যেহেতু আমাদের 20 মিনিট টিউটোরিয়াল তো সবটা উপর দিয়ে দেখাচ্ছি। তবে এটা খুবই অ্যাডভান্স একটা সফটওয়্যার ভিডিও এডিটিং এর। পাশে এখানে অ্যানিমেশনের অপশন রয়েছে, বিভিন্ন ভিডিওতে ইন অ্যানিমেশন থাকে না, ভিডিওর স্টার্টিং এ এরকম অ্যানিমেশন হচ্ছে, যখন আউট অ্যানিমেশন থাকবে, ভিডিওটা যখন শেষ হচ্ছে তখন কি অ্যানিমেশন, সেই অ্যানিমেশন গুলো আপনি এখানে পেয়ে যাবেন। ফেড ইন ফেড আউট ইফেক্ট অনেকগুলো এখানে আপনি অ্যানিমেশন পেয়ে যাবেন। যখন এই অ্যানিমেশনটা আমি সিলেক্ট করলাম তো এইভাবে ভিডিওটা শুরু হলো। তো এই ধরনের ভিডিওতে অ্যানিমেশন গুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। যেমন আউট অ্যানিমেশন মানে ভিডিওটা যখন শেষ হবে তখন কেমন অ্যানিমেশনের ভিডিওটা শেষ হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। এই অ্যানিমেশনটা সিলেক্ট করেছি, দেখুন এইভাবে ভিডিওটা শেষ হবে। যেরকম অ্যানিমেশন আপনি সিলেক্ট করবেন সেইভাবে অ্যানিমেট হবে। এখান থেকে আপনি নান সিলেক্ট করবেন তাহলে কোনো অ্যানিমেশন হবে না। কম্বো অ্যানিমেশনটা হচ্ছে ভিডিওটার মাঝখানে কি অ্যানিমেশন হবে সেটা আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। যেমন এখানে অনেকগুলো ইফেক্ট রয়েছে এই ধরনের, তো জাস্ট এটাকে আপনি একবার করে ডাউনলোড করে নিতে হবে, তাহলে এরপরে আপনাকে হয়তো ডাউনলোড করতে হবে। জাস্ট এটার উপর ক্লিক করুন অ্যান্ড ভিডিওটার মাঝখানে যে অ্যানিমেশনটা হবে সেটা আপনি এখান থেকে আর কি সিলেক্ট করতে পারবেন কম্বো অ্যানিমেশন থেকে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা কম্বো অ্যানিমেশন, জুম ইন জুম আউট টাইপের হলো, থাকে না এক একটা ভিডিওতে জুম ইন জুম আউট ইফেক্ট, সেটা আপনি এখান থেকে সেট করতে পারবেন অ্যাকচুয়ালি। আচ্ছা, এরপর এখানে কালারের অপশন রয়েছে, এখান থেকে আপনি যে কোনো ভিডিওর ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। টোনটাকে যদি আপনি চেঞ্জ করতে চান সেটা আপনি করতে পারবেন, মানে কালার গ্রেডিং এর কাজটা আপনি এখান থেকে করতে পারবেন। বেসিক এখানে কালার গ্রেডিং এর ফিচার গুলো রয়েছে যেটা আমাদের ভিডিওতে কাজে লাগে, সেগুলো আপনি এখান থেকে করতে পারবেন। ওকে, আচ্ছা এবার আমরা একটু এদিকটায় আসি। এখান থেকে আপনি টেক্সট অ্যাড করতে পারবেন, বিভিন্ন অনেকগুলো টেক্সটের এলিমেন্ট রয়েছে, জাস্ট আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করুন। দেখুন এই টাইপের যে ইউটিউবের ইফেক্ট এটাকে আমি অ্যাড করলাম, অ্যান্ড শুধুমাত্র এটা কতটা ইন্টারেস্টিং দেখুন, ওফ ভেরি নাইস। এইভাবে ইউটিউবের একটা ইন্ট্রো অ্যাড হয়ে গেল। দেখুন এখান থেকে আমি এক কাজ করি, এটাকে একটু ছোট করে নিই আমার টাইটেল, অ্যান্ড এখানে ইয়োর চ্যানেলের জায়গায় জাস্ট আপনার চ্যানেলের যে নামটা রয়েছে সেটা অ্যাড করে দিন, স্মার্ট ভাবনা এটা আমি লিখে দিন। মানে দুটো টেক্সট আপনি অপশান পাবেন, ঠিক আছে। এখানে আমরা সাবস্ক্রাইব লিখলাম, এখানে লিখলাম চ্যানেলের নাম, ভেরি নাইস। কত সুন্দরভাবে এখানে সাবস্ক্রাইবের অ্যানিমেশনটা চলে আসলো, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে লোয়ার থার্ডটা তৈরি হয়ে গেল। জাস্ট এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম অ্যান্ড কিছু চেঞ্জেস করলাম, হয়ে গেল। এখানে এই ধরনের অনেকগুলো টাইটেলের টেমপ্লেট রয়েছে, এখানে তৈরি করা রয়েছে এতগুলো ক্যাটাগরি রয়েছে, ব্লগের জন্য, বার্ডদের জন্য, ঠিক আছে। এখানে আপনি এতগুলো টেমপ্লেট পেয়ে যাচ্ছেন, জাস্ট আপনার কাজ হচ্ছে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করা অ্যান্ড যে চেঞ্জেসটা করতে চান বা যেটা আপনি লিখতে চান সেটা আপনি লিখে দিন, তাহলে হয়ে যাবে। পাশে এখানে এলিমেন্টের অপশন রয়েছে, বিভিন্ন এলিমেন্ট আমরা ভিডিওতে অ্যাড করি, যেমন লাইক করার জন্য একটা এলিমেন্ট অ্যাড করলাম, বা ভিডিওতে বিভিন্ন ইমোজি যদি অ্যাড করতে চাই এইভাবে, এই ধরনের ইমোজি, লাভ অপশনে সেই ধরনের লাভ টাইপের কোনো এলিমেন্ট যদি অ্যাড করতে চাই, এই ধরনের এলিমেন্ট অপশন রয়েছে, এগুলোকে জাস্ট আপনি এই এলিমেন্ট অপশনে এসে আপনি ইউজ করতে পারেন। এখানে ক্যাটাগরি রয়েছে আলাদা আলাদা, এতগুলো ক্যাটাগরি রয়েছে, এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ আপনি সিলেক্ট করে নিতে পারেন। যেমন কোনো একটা কম্পিটিশন টাইপের কিছু একটা হচ্ছে, সেখানে এই ভার্সেস টাইপের যে টেক্সট এলিমেন্ট সেটা আমরা অ্যাড করতে পারি, জাস্ট এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারেন অথবা এই প্লাস এখানে ক্লিক করলে হবে, এরকম ভার্সেস টাইপের একটা এলিমেন্ট অ্যাড হয়ে গেল। তো এই টাইপের এলিমেন্ট এর এখানে অনেকগুলো অপশন রয়েছে, এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। পাশে এখানে অডিওর অপশন রয়েছে, এখানে আপনি বিভিন্ন অডিও পেয়ে যাবেন, সাউন্ড ইফেক্ট পেয়ে যাবেন, এখান থেকে উইন্ডের সাউন্ড ইফেক্ট, যেমন দেখুন মনে হচ্ছে হাওয়া হচ্ছে, কুকুর ডাকছে, এই টাইপের অনেকগুলো সাউন্ড ইফেক্ট আপনি এখানে পেয়ে যাবেন। নর্মাল, ন্যাচারাল, হরর, মানে ভূতের টাইপের কিছু একটা বানাচ্ছেন আপনি, কোনো ভয়ঙ্কর সিন বানাচ্ছি, সেখানে আমরা এগুলোকে ইউজ করতে পারি সাউন্ড ইফেক্ট গুলোকে। এখানে আপনি মিউজিক পেয়ে যাবেন, অনেকগুলো সাউন্ড ইফেক্ট এখানে পেয়ে যাবেন, অ্যান্ড এখান থেকে কোনো একটা ভিডিওর অডিও যদি আপনার দরকার হয়, মানে ভিডিও দরকার নেই শুধুমাত্র অডিও আমরা ইউজ, সেই ক্ষেত্রে আপনি জাস্ট ওটাকে লিঙ্কটাকে এখানে পেস্ট করে ডাউনলোডের উপর ক্লিক করুন অ্যান্ড ডাউনলোড হয়ে যাবে। ট্রানজেকশনের উপর ক্লিক করছি মানে অটোমেটিক ডাউনলোড হয়ে সেটা এখান থেকে অ্যাড করতে পারবেন, আপনাকে কোনো ঝামেলা নেই যে ভিডিওটাকে এক্সট্রাক্ট করে অডিওটা অ্যাড করা, এইসব কোনো ঝামেলা নেই। এখান থেকে বিভিন্ন ট্রানজেকশন অ্যাড করতে পারি, একটা ভিডিও থেকে একটা ভিডিওতে যাওয়ার সময় বা একটা ফ্রেম থেকে পরের ফ্রেমে যাওয়ার সময়, যখন আমরা কোনো একটা টপিক চেঞ্জ করি বা কোনো কিছু চেঞ্জ করি, কাট করি ভিডিওতে, অনেক সময় যে ট্রানজেকশনটা হয় সেটা আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। যেমন এখান থেকে আমি এটাকে স্প্লিট করে নিলাম, এবং এই যে একটা ট্রানজেকশন রয়েছে, একটা ট্রানজেকশন দেখা যাক, এই ট্রানজেকশনটা বা এই টাইপের যে জুম ইন যে ট্রানজেকশনটা, এই যে এটাকে আমরা ধরুন এখানে অ্যাড করে দিলাম। এবার এটাকে যদি আপনি যত বাড়াবেন তত স্লো ট্রানজেকশন হবে, যত এটাকে কমাবেন তত ফাস্ট ট্রানজেকশন হবে। এটাকে আমি প্লে করছি, তো এইভাবে পরের ভিডিওটা আসলো, পরে এখানে যে ভিডিওটা থাকবে সেটা এরকম স্টাইলে আসবে আর কি, এটাকে বলা হয় ট্রানজেকশন, ভিডিওর মাঝখানে আমরা অ্যাড করি এটা। এরপর এখানে ফিল্টার্স অপশনে আপনি এসে আপনার ভিডিওতে এই ধরনের ফিল্টার অ্যাড করতে পারবেন, ভিডিওটাকে অটোমেটিক কালার গ্রেড করে নিতে পারবেন। ট্রেন্ডিং ফিল্টারগুলো এখানে রয়েছে, নতুনগুলো যেগুলো সেগুলো এখানে পেয়ে যাবেন, যেমন
কুল টোন, আলাদা আলাদা এখানে ক্যাটাগরি রয়েছে, ঠিক আছে। ক্লাসিক, ফোর্ড, ক্যামেরাস, এখানে আসি, এখান থেকে আপনি সিনেমেটিক কালার গ্রেড আর কি একবারে আপনি করে নিতে পারবেন ভিডিওতে। যদিও আমার এই ভিডিওটা কালার গ্রেড করা, সেই জন্য তাতে অ্যাপ্লাই করছি যখন বোঝা যাচ্ছে না। তো এগুলো যেমন একটা যদি জঙ্গল টাইপের কিছু থাকে সেখানে এটা ভালো লাগবে। এখানে ইফেক্টস অপশন রয়েছে ভিডিওতে, যে সমস্ত ইফেক্টস আমরা অ্যাড করি অনেক ভিডিওতে, এই টাইপের একটা ইফেক্ট যদি আমরা ভিডিওতে অ্যাড করি, দেখুন ভিডিওতে এই টাইপের ইফেক্ট হবে। জাস্ট এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করুন এখানে, অ্যান্ড কোথায় শুধুমাত্র এরকম ইফেক্টটাকে আপনি রাখতে চান সেটাকে আপনি সিলেক্ট করে দিন ভিডিওটাকে, অ্যান্ড দেখুন এরকম একটা ইফেক্ট হবে ভিডিওতে। দেখতে পাচ্ছেন এরকম একটা ইফেক্ট হয়ে গেল ভিডিওতে। ইফেক্টের জন্য আপনি এখানে আলাদা আলাদা অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবেন। এই ধরনের দেখুন কোন জায়গায় মনে হচ্ছে আপনার সিন রয়েছে, যেখানে একটা জল আর কিছু একটা অ্যাড করা দরকার, তো সেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। কোন একটা রং টাইপের কিছু একটা দেখাচ্ছেন ভিডিওতে, সেটা আপনি এখানে অ্যাড করে দিন। এবং একটা সাউন্ড ইফেক্ট অপশানে গিয়ে ওই টাইপের একটা সাউন্ড ইফেক্ট অ্যাড করে দিন, তাহলে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা মানে এই ধরনের অনেকগুলো এখানে ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি ইফেক্ট অ্যাড করতে পারবেন। আচ্ছা, যখন এখানে ইফেক্টের উপর ক্লিক করবেন এখানে আপনি অডিও ইফেক্টেরও অপশান পেয়ে যাবেন। অডিওতেও আপনি এই ধরনের অনেকগুলো ইফেক্ট আপনি অ্যাড করতে পারবেন। এখানে আমি ক্লিক করলাম অ্যান্ড জাস্ট এটার উপর ক্লিক করছি, অ্যান্ড আপনার অডিও যদি এখানে থাকতো সেই হিসাবে এগুলো আর কি আপডাউন হতো আর কি। পরে এখানে সাবটাইটেলের অপশান রয়েছে, অটোমেটিক আপনার ভিডিওতে সাবটাইটেল জেনারেট করে দেবে। অ্যান্ড এখানে আপনি যে ভাষায় ক্যাপশনটাকে অ্যাড করতে চান সেটা আপনি সিলেক্ট করে দিন, অ্যান্ড এখানে অটো সাবটাইটেলের উপর ক্লিক করুন এবং অটোমেটিক আপনার ভিডিওতে সাবটাইটেল অ্যাড করে দেবে। পাশে এখানে এআই অবতারের অপশান রয়েছে, এটাপের আপনি যদি এআই অবতার জেনারেট করতে চান সেটা আপনি এখানে করতে পারেন। জাস্ট এখানে এআই প্রম্পটটা আপনি এন্টার করে দিন এবং সেই হিসাবে আপনার অবতারটা জেনারেট হয়ে যাবে। যেমন আমি এটার উপর ক্লিক করছি এবং এরকম টাইপের একটা অবতার জেনারেট হয়ে গেল। এখানে যে অবতারটা জেনারেট হলো, বা একটা ফটোকে যদি আপনি কথা বলাতে চান, ঠোঁটটাকে নাড়াতে চান এবং একটা ফটো কথা বলবে আর কি, লিপসটা নড়বে আর কি, সেটা যদি আপনি করতে চান এখান থেকে আপনি এই যে এই ধরনের অবতার যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে জেনারেট করে জাস্ট টকিং ফটোর উপর আসুন এবং সেটাকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। এখানে ইম্পোর্ট করে দিতে পারেন বা ডিরেক্ট আপনি এখান থেকে জেনারেট করে সেটা অ্যাড করে দিতে পারেন। ভিডিও লিপসিং এর অপশন রয়েছে, যে অবতারটা এআই দিয়ে তৈরি করলেন সেটার এখান থেকে আপনি জেনারেটর উপর ক্লিক করুন, সিলেক্ট করে সেইটা অটোমেটিক লিপসিং করে দেবে ভিডিওতে আপনার। তো এখানে মোটামুটি যতগুলো ইফেক্ট বা যতগুলো ফিচার রয়েছে সবগুলো আমি আপনাদের এখানে কভার করলাম, কোনো কিছুর বেশি ডিটেলসে জানিনি, কারণ 20 মিনিট টিউটোরিয়াল অ্যান্ড এই সফটওয়্যারটাতে এতগুলো টুলস রয়েছে, প্রত্যেকটা ডিটেলসে যেতে গেলে একটার উপর এক একটা ভিডিও দরকার। মানে এখানে যতগুলো এআই টুলস রয়েছে খুবই কাজের এগুলো। আচ্ছা, টাইম লাইনে এডিট করার সময় কোনো একটা ভিডিও যখন আপনি সিলেক্ট করবেন, রাইট ক্লিক যখন আপনি করবেন এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন। এখান থেকে আপনি কপি পেস্ট করতে পারেন, ভোকালটাকে আপনি অফ করে দিতে পারেন, ঠিক আছে। এখানে আপনি হাইড করে দিতে পারেন, ডিলিট করতে পারেন, স্প্লিট করতে পারেন, ক্রপ করতে পারেন। এখান থেকে অডিওটাকে ধরুন সেপারেট করবেন, তো সেই অডিওটাকে আপনি সেপারেট করতে পারেন বা এক্সট্রাক্ট করতে পারবেন অডিওটাকে, বা এক্সপোর্ট ক্লিপ করে এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন, রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো এখানে যে সমস্ত অপশানগুলো দেখছেন এখানেও শো করে, এখানেও শো করে, বা এখান থেকেও আপনি অ্যাক্সেস করতে পারবেন রাইট ক্লিক করে সেগুলোকে। ওকে, ফাইনালি আপনার ভিডিওতে এখানে ধরুন টেক্সট অ্যাড করা কমপ্লিট, ভিডিওতে ট্রানজিশন অ্যাড করা কমপ্লিট, কোনো ইফেক্ট অ্যাড করতে চান, কোনো এলিমেন্ট অ্যাড করতে চান সেগুলো অ্যাড করা কমপ্লিট, মানে আপনার ভিডিওটা এডিট করা কমপ্লিট হয়ে গেছে। এখন এই ভিডিওটাকে আপনি গ্যালারিতে সেভ করতে চান বা আপনার কম্পিউটারে সেভ করতে চান, সেটার জন্য আপনি কি করবেন, এই এক্সপোর্টের অপশন রয়েছে এখানে, এক্সপোর্টের উপর ক্লিক করবেন। এরপর এখানে ফরম্যাট সিলেক্ট করছে বলছে, বাই ডিফল্ট MP4 এখানে সিলেক্টেড রয়েছে, যে কোনো ফরম্যাট আপনি সিলেক্ট করতে পারেন। রেজলিউশন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, 4K এর অপশন রয়েছে, 4K তেও আপনি এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন। বিটরেট সিলেক্ট করতে পারেন, যেটা রেকমেন্ডেড রয়েছে, বা হায়ার আপনি সিলেক্ট করতে পারেন যত ভালো কোয়ালিটি চাইবেন। সেভ টু, এখানে আপনি কোথায় সেভ করতে চান, জাস্ট এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করছি আমি। এরপর এখানে আপনি ফ্রেম রেট সিলেক্ট করে আপনি জাস্ট এক্সপোর্টের উপর ক্লিক করুন এবং আপনার ভিডিওটা আপনার কম্পিউটারে এক্সপোর্ট হয়। তো এই ছিল মোটামুটি সফটওয়্যারটার কমপ্লিট টিউটোরিয়াল, আশা করি 20 মিনিটে এটাকে কভার করতে পেরেছি। বাট এই সফটওয়্যারটাতে এতগুলো ইন্টারেস্টিং টুলস রয়েছে, প্রত্যেকটা ডিটেলসে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, 1.5 ঘন্টার ভিডিও হয়ে যাবে হয়তো। বাট হ্যাঁ, যে সমস্ত এআই টুলসগুলোর জন্য আমাদেরকে আলাদা আলাদা ওয়েবসাইট ইউজ করতে হয়, আলাদা আলাদাভাবে পে করতে হয়, সেটা আপনি পুরো টাকা জায়গায় আপনি পেয়ে যাবেন। মানে এডিট করার জন্য আমরা অনেক সময় এআই ওয়েবসাইটগুলো যে সমস্ত আমরা ইউজ করি সেই সমস্ত এআই ফিচার্সগুলো এই সফটওয়্যারের সাথে ইন্টিগ্রেট রয়েছে, ডিরেক্ট আপনি এখান থেকেই সব কাজগুলো করে নিতে পারবেন। অ্যান্ড যারা ভয়েস ওভার করে ভিডিও তৈরি করেন আপনাদের জন্য তো এটা বেস্ট, কারণ হচ্ছে এখান থেকে আপনি ডাউনলোড করে আপনার ভিডিওটাকে অ্যাড করতে পারবেন এখানে এবং ফাইনালি সেটাকে এক্সপোর্ট করতে পারবেন, আলাদা করে ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে হচ্ছে না। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, অবশ্যই চেক আউট করবেন। দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিওটাতে, বাই।